আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সিদ্ধু চলে এসেছি আপনাদের সামনে আজকে খুব পপুলার এই বাটার বনটা নিয়ে আসলে এই জাতীয় বনগুলা আমরা হর হামেশাই আমাদের এর দোকান বা আশেপাশের এলাকার কনফেকশনারি দোকানগুলোতে পেয়ে থাকি দশ টাকা পনেরো টাকা করে এই বনগুলো আমরা সবাই খেয়ে থাকি এর আগে বেকারির যে বনগুলা থাকতো ওই বন থেকে আরও একটু ভালো কোয়ালিটির বন ভালো প্যাকেজিং এবং আমাদের কাছে মনে হয় স্বাস্থ্যকর এই বনগুলা যার কারণে কিন্তু আমরা এই বনগুলা আসলে হর হামেশাই খেয়ে থাকি এটা আঁকিজের একটা বাটার বন মোস্ট প্রবলি মাত্র দশ টাকা দাম কারণ ইস্যুটা হয়ে আমিও এই বনগুলো অনেক খাই হ্যাঁ প্রবলেমটা হয়ে গেছে আকিজের মতো একটা কোম্পানি আমি প্রথমে বলে নিতেছি যে আমি কোনো কোম্পানিকে ছোট করে দেখতেছি না বা কারো ব্যবসায়িক ক্ষতি চাই না বা যেই দোকান থেকে আমি কিনছি সেই দোকানেরও নাম মেনশন করতেছি না এখন আকিজ আসে এটা আসলে ব্র্যান্ডিং লুকানোর কি সম্ভব না যার কারণে আর কি কারণ এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বিএসটিআই থেকে সার্টিফাইড দ্বিতীয় বনগুলা তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ডেট থাকে বাট মজার ব্যাপার হইতেছে এই বনটায় উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণ তারিখ মূল্য কিছুই এখানে প্রিন্ট করা নাই এটা আমি খুব ভালোভাবেই বুঝতেছি অনেক সময় এই জায়গার বদলে অন্য কোনো জায়গায় ব্যাপারটা ছাপাটা চলে আসে কিন্তু পুরো প্যাকেটের কোথাও আমি এটার মেয়াদ উত্তীর্ণর ডেটটা আসলে পাই নাই আমি এখানে সরাসরি আকিসকে দোষ দিচ্ছি না বা যারা বিক্রি করতেছে তাদের তাদেরও দোষ দিচ্ছি না কারণ যারা আসলে এই টোটাল এত সুন্দর প্যাকেটিংটা করতে পারছে এই ছোট্ট একটা সিল দেওয়া থেকে তারা বিরত থাকে না তারা সিলটা থাকে আমি এই ডেটটা দেখেই সবসময় কিনি কারণ অনেকেই অনেক সময় দেখা যায় তিন থেকে চার দিন যেহেতু এটার মেয়াদ থাকে অনেকেই ডেট ওভারের পরেও রেখে দেয় বা ভুলে সেল করে বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে সেল করার চেষ্টা করে কিন্তু এই প্রোডাক্টটার মধ্যে নাই তো এটা আমরা কিভাবে ট্রাস্ট করবো যে এটা আসলেই তিন দিনের আগের না পরের না আজকের না এটা বা তিন দিন পরেই বা কিভাবে সেল হবে তো এটা ডেফিনেটলি একটা গাফিলতি কারণ বাংলাদেশে এই জাতীয় জিনিসগুলো নিয়ে আসলে কিছুদিন যাবৎ ভোক্তা অধিকার আইনে মামলা মোকদ্দমা করে জরিমানা করে বাট ছোট ছোট কিছু ব্যাপার আছে যেগুলো নিয়ে আসলে আমরা নজর দেই না বাট এগুলো নজর দেওয়া উচিত কারণ এটা যদি মেয়াদ তিন একটা রুটি হয়ে থাকে তিন দিনের পরের বাসি রুটিটা খাইলে যে কারো ফুড পয়জনিং হতে পারে এবং ফুড পয়জনিং এমনিতেই তো ভেজালের চারিদিকে শেষ নাই তো একটা ফুড পয়জনিং হওয়ার পর একটা মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এটা দায়ভার আসলে কার যে বিক্রি করতেছে তার আকিদের নাকি আমরা না দেখে কিনতেছি বা আমরা যারা দেখেও না দেখার মতো ভান করি তার আমি আকিদের দোষ দিচ্ছি না আসলে আমি খারাপ বলতেছি না অনেক ভালো প্রোডাক্ট বানাই প্যাকেজিং যারা করছে তারা আসলে এটা যে দিবে না ব্যাপারটা না না এবং তারা খুব ভালো মেনটেন করে তিন দিনের বেশি এই প্রোডাক্ট আসলে মেয়াদ থাকে না এটা শুধুমাত্র একটা ভুল হয়তো যারা ছাপাইছে বা যারা প্যাকেজিং করছে তাদের থেকে একটা ছোট্ট ভুল ব্যাপারটা হচ্ছে এগুলো নিয়ে আমরা বাঙালিরা কথা বলি না আওয়াজ তুলি না যার কারণে এই ছোটো ছোটো ভুলগুলো আসলে হয় আপনি বাইরের দেশের প্রোডাক্টগুলোতে যদি দেখেন এগুলো কিন্তু হয় না তো আমি আসলে আকিজকে বা আকিজ বলতে যদি নোটিফাই হয় যেহেতু আপনারা ডেইলি ফুড বানাচ্ছেন এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন হয়তো আপনাদের মানে ক্ষতি করার কোনো টেন্ডেন্সি নাই আকিজকে আমি বলবো বাট আমাদের বাঙালিরা সবাই সচেতন না বাট আপনারা যদি সচেতনভাবে প্রোডাক্টগুলো সার্ভ করেন তাহলে আমরা কয়েকজন যারা সচেতন আছি তারা আসলে সেফ থাকতে পারবো তো এটা আসলে সবাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো কোম্পানি সবাই বনগুলা খান আমি জানি আমার মতো তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো ডেটগুলো দেখে চেক করে তারপর খাবেন আর যদি ডেট মেয়াদ দিনও পান অবশ্যই প্যাকেটটা ছিঁড়ে ফেলে নষ্ট করে দিবেন সেটা দোকানেও ফেরত দিবেন না এবং অবশ্যই তো পে করার কোনো প্রশ্নই ওঠে না তো আকিজকে থ্যাংক ইউ এত সুন্দর প্রোডাক্টগুলো আগের ব্যাংকারির যে অস্বাস্থ্যকর বনগুলো ছিল ওইগুলো থেকে একটা বেটার বন নিয়ে আসা শুধু আকিজ না বাংলাদেশে আরও অনেকগুলো কোম্পানি ভালো ভালো বড়ো বড়ো কোম্পানি এই ধরনের ফুডগুলো সার্ভ করতেছে তবে আমার মনে হয় ফুডগুলো সার্ভ করার পাশাপাশি তাদের বিএসটিআই এর সিল থেকে শুরু করে ফুড কোয়ালিটি থেকে শুরু করে এই মেয়াদের ব্যাপারগুলোও খেয়াল রাখা উচিত তো আমি আসলে কারো ব্যবসায় ক্ষতি চাই না এই বনগুলো সবাই খান আমিও খাই এবং ভালো প্রোডাক্ট জাস্ট মেয়াদগুলো খেয়াল করে খাবেন তো ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল কারণ এই মেসেজটা আমি সবাইকে দিয়ে যাই কারণ এই জাতীয় বনগুলো আমি কয়েকদিন হাতে পাইছি যে দেখছি মেয়াদুদ্দিনও ওরা বিক্রি করতেছে দোকানদারের সাথে চিলাচিলি করছি তারা ছোট ব্যবসায়ী তাদের আসলে আমি ক্ষতি করতে চাই না বাট আমার কথা হচ্ছে যে আপনারা সচেতন হন আমরা নিজেরা সচেতন হই কারণ কোম্পানি কি করলো গভর্নমেন্ট কী করলো এগুলো না দেখা সবার আগে আমাদের নিজেদের সচেতন হতে হবে তো সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করে আজকে আপনাদের কাছ থেকে আমি হাসান সেদ্ধ বিদায় নিচ্ছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এই মেসেজটা সবাইকে সরিয়ে দিবেন যদি আমি এই বনটা আজকে বলতেছে আমি জানি না এই বনটা খাবো কি না একটা বনায় না খাবো আপাতত আমি হাসন সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে দোয়া রাখবেন আমার জন্য যেন আমি নিজে সচেতন হতে পারি নিজের ভুলগুলো নিজে সুধাতে পারি এবং আপনাদেরকেও মেসেজ দিতে পারি আল্লাহ হাফিজ